আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আজকে আমরা এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে কীভাবে ব্যাগে আসবেন সেটা নিয়ে ডিসকাস করব, বা দুইটা মেথড দেখাবো। তো আমি প্রথমে একটা এমপিটি অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি, অ্যাপ্লিকেশনটি নেম দিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড ব্যাগ বাটন, ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে দিচ্ছি, মিনিমালিটিকে জেলিবিন দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গ্যারেলটা সিঙ্ক হবে, আমাদের অপেক্ষা করতে হবে। ও, আমাদের প্রজেক্টটা মোটামুটি সিঙ্ক কমপ্লিট। তো এইখানে আমি টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি, অ্যাক্টিভিটি ওয়ান টেক্সটের ভিতরে। তো আমি আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করে নিচ্ছি, নিউতে গিয়ে এমপিটি অ্যাক্টিভিটি, তো এটা নেম দিয়ে দিচ্ছি আমি অ্যাক্টিভিটি টু, ওকে দিয়ে দিচ্ছি। তো এন্টার দিয়ে দেওয়ার পর আমাদের প্রজেক্টটা আবার সিঙ্ক হবে, অবশ্যই ওয়েট করতে হবে। সিঙ্ক কমপ্লিট। আমরা যদি কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসের ক্লিক করি তাহলে আমাদের ফ্রন্ট এন্ডে নিয়ে যাবে। তো আমি এখানে একটা সিম্পল টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, জাস্ট লেআউটটা চেঞ্জ করে নিয়ে নিই, ইনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি। তারপর সেটার গ্রেভিটি আমি সেন্টার করে দিচ্ছি, একটা সিম্পল টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, লেআউটটা ক্লোজ করা হয়নি, সিম্পল টেক্সট ভিউ। সেটা ম্যাসপেন্ট থাকুক, সমস্যা নেই, ক্লোজ। একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি অ্যাক্টিভিটি টু নামে। তো ম্যাসপেন্ট দিল তো সম্পূর্ণ জায়গায় জুড়ে থাকে, তাই এখানে র‍্যাপ কন্টেন্ট দেওয়া যেতে পারে। তো টেক্সট সাইজ আমি দিয়ে দিচ্ছি 30 SP, টেক্সট কালার ব্ল্যাক। তো এখন আমাদের এটা হলো অ্যাক্টিভিটি ওয়ান, তো টেক্সট সাইজটা বড় করে দিচ্ছি, টেক্সট কালারটা চেঞ্জ করে দিচ্ছি ব্ল্যাক। তো আমাদের এটা হলো অ্যাক্টিভিটি ওয়ান, যেটা প্রথমে হেলো ওয়ার্ল্ড ছিল। তারপর হলো অ্যাক্টিভিটি টু। তো এবার আমরা ইন্টেন্টের মাধ্যমে ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব। আমি এখানে ইন্টেন্ট ইউজ করব, ইন্টেন্টের একটা ভেরিয়েবল নিউ ইন্টেন্ট, তারপর আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তারপর যে অ্যাক্টিভিটিতে যাব সেটা হলো অ্যাক্টিভিটি টু ডট ক্লাস। তো অ্যাক্টিভিটিটা আমাদের স্টার্ট করতে হবে, স্টার্ট অ্যাক্টিভিটি। তো আমি এটা ক্লোজ করি নেই, যার ফলে কিন্তু আসতেছিল না। এর ভিতর ইন্টেন্টটা আমরা পাস করে দিব, এখানে যে ভেরিয়েবলটা দেওয়া আছে ইন্টেন্টের সেটা। তো যাই হোক, তো মেইন অ্যাক্টিভিটির ফ্রন্ট এন্ডে যদি যাই সেটা হলো এটা, তো ইউআইটা শো করে নেই। আমরা এইখানে টুলবারে ব্যাক বাটন অ্যাড করব। তো এটার যে ব্যাকএন্ডটা, এখানে সিএ ক্লিক করলে ব্যাকএন্ডে চলে যাবেন। ব্যাকএন্ডে যাওয়ার পর এখানে দিয়ে দিতে পারেন গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট ডিসপ্লে শো হোম অ্যানাবল। তো এটা আপনারা যেহেতু বুলিয়ান, সেহেতু ট্রু করে দিলেই হবে, আমরা যেহেতু শো করাতে চাচ্ছি ব্যাক বাটনটা।
তারপরে আরেকটা দিতে পারেন গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট দিস ডিসপ্লে হোম এস আপ এনাবল, সেটা আপনারা ট্রু করে দিবেন। তো আমরা যে এখানে একটা টেক্সট ভিউ নিয়েছিলাম, চাইলে সেই টেক্সট ভিউর উপর লিসেন অ্যাড করা যেতে পারে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য। এখানে আমি আইডি দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ আইডি। তো তারপরে টেক্সট ভিউর একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিলাম। এখন ইউজার যখন এই টেক্সট ভিউতে ক্লিক করবে তখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে। তো এখানে প্রথমে টেক্সট ভিউ গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারেন। টেক্সট ভিউ, টেক্সট ভিউর একটা ভেরিয়েবল এনিথিং নেম হতে পারে এখানে। তো এখানে যে আমি ইন্টেন্ট দিছি, যখন ফার্স্ট অ্যাক্টিভিটিটা স্টার্ট হবে তখনই কিন্তু সেকেন্ড অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিবে, কোনো কিছু ক্লিক করা লাগবে না। তাই মূলত আমি এই টেক্সট ভিউটা ফাইন্ড করে সেটার ভিতরে আর কি লিসেনার অ্যাড করে তারপরে আমরা যেতে চাচ্ছি, যাতে ক্লিক করলে যায় এমনি, যাতে সেকেন্ড অ্যাক্টিভিটিতে না চলে যায়। তো প্রথমে ফাইন্ড করে নিতে হবে আমাদের ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট টেক্সট ভিউ আইডি। তারপর সেই টেক্সট ভিউর উপরে আমরা লিসেনার অ্যাড করব, সেট অন ক্লিক লিসেনার, নিউ ভিউ অন ক্লিক লিসেনার। তো এই অন ক্লিক লিসেনারের ভিতরে আমরা এই ইন্টেন্টটা দিব, দিয়ে দিলাম। তো আমরা এখানে অ্যাড করছি কিন্তু ফার্স্ট যে অ্যাক্টিভিটি সেইটাতে ব্যাক বাটন। তো আমরা চাইলে সেকেন্ড অ্যাক্টিভিটি যেটা সেটাতেও অ্যাড করে দিতে পারি, অ্যাক্টিভিটি টু যেটা। তো দুইটা লাইন কপি করে নিলাম, তাহলেই হবে। তো আমরা যদি এখন অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করি তাহলে বিষয়টা আশা করি বুঝতে পারবেন। তো আমি ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, ইনস্টল হচ্ছে। তো যখন অ্যাক্টিভিটি ওয়ানে ক্লিক করলাম তো অ্যাক্টিভিটি টু এ চলে গেলাম। এখানে দেখেন ব্যাক বাটন, ক্লিক করলেও কিন্তু ব্যাকে আসবে না। কারণ হলো যে আমরা কিন্তু এই ব্যাগের কার্যক্রমটা এখনো দেই নাই। তো কার্যক্রম দেওয়ার জন্য মানে ব্যাগে ওইখানে আইকনটা আনছি বাট কাজ করবে না, কারণ সেটার উপরে লিসেন অ্যাড করা নাই। তো আমি এখানে অন অপশন আইটেম সিলেক্টেড যেটা আছে সেটা, এটা অন ক্রিয়েটের নিচে গিয়ে আমাদের দিতে হবে অবশ্যই, যেখানে অন ক্রিয়েট স্টার্ট হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। আর আমরা অপশন মেনুগুলো যে তৈরি করি অন ক্রিয়েটের বাইরে গিয়ে মেথড ওভাররাইড করি। আমি এখানে দিয়ে দিচ্ছি অন ক্রিয়েট, তারপর হলো অপশন, আচ্ছা অন অপশন আইটেম সিলেক্টেড দিয়ে দিলাম। আর এর ভিতরে আমাদের চেক করতে হবে কন্ডিশন, ইফ যদি এখানের যে আইটেমটা সেইটা থেকে আমরা আইডি গেট করব, গেট আইটেম আইডি ইকুয়াল আমাদের অ্যান্ড্রয়েডের একটা ডিফল্ট আইডি আছে অ্যান্ড্রয়েড ডট আর ডট আইডি ডট হোম নামে। তো এটা অ্যান্ড্রয়েড স্টুডিওরই ডিফল্ট আইডি, আলাদাভাবে মেনু তৈরি করার দরকার পড়ে না। কন্ট্রোল শিফট এন্টার দিয়ে আমরা অ্যাক্টিভিটি কোনটা থেকে কোনটাতে আসবো সেইটা এটার ভিতর দিয়ে দিব। যেমন আমি এখানে দিব যে ফিনিশ করে দিব অ্যাক্টিভিটিটা একদমই, কারণ এটা তো ফার্স্ট অ্যাক্টিভিটি। তো তাই ডিস দিয়ে দিস ডট ফিনিশ, তো ফিনিশ করে দিলেই অ্যাপটা আর কি ক্লোজ হয়ে যাবে।
তো সেম ভাবে আমরা এইটুক কোড কন্ট্রোল সি করে অ্যাক্টিভিটি 2 এর অন ক্রিয়েটের বাইরে গিয়ে দিয়ে দিলাম। তো এখানে আমরা কি করব, এখানে আমরা চাচ্ছি অ্যাক্টিভিটি 2 থেকে ইনটেন্টের মাধ্যমে 1 অ্যাক্টিভিটিতে যাবে, তো সেটা আমরা এখানে দিতে পারবো। এটা হলো অ্যাক্টিভিটি 2 থেকে আমরা যাব মেইন অ্যাক্টিভিটিতে, মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। এখানে অ্যাক্টিভিটিতে যাওয়ার পর চাইলে এটা ফিনিশ করে দিতে পারেন। তো আমরা আবারও আমাদের ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা রান করে দেখতে পারি যে আমাদের ব্যাক ঠিকঠাক কাজ করতেছে কিনা, ইনস্টল হচ্ছে। তো আমি এখান যে ব্যাগে আসি, দেখতে পাচ্ছেন যে অ্যাপটা ক্লোজ হয়ে যাচ্ছে, কারণ এর আগে আর কোনো অ্যাক্টিভিটি নেই। এখন আমি অ্যাক্টিভিটি 2-তে চলে যাচ্ছি, তারপর ব্যাগে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি 1-এ আসতেছে, তার মানে কি আমার ব্যাগটা এখানে প্রপারলি কাজ করতেছে। আরেকটা ব্যাগ একদম ব্যাক করলে একদম এক্সিস্ট হয়ে যাবে। তো এই অ্যাক্টিভিটি স্টার্টের ক্ষেত্রে আপনারা ফিনিশ ইউজ করতে পারেন, কারণ হলো ফিনিশ ইউজ করলে ভালো হবে, বারবার এক জিনিসই হবে না। ইনস্টল হচ্ছে, ব্যাগে আসলে ব্যাগে আসলো, আরেকবার ব্যাগে আসলে ক্লোজ, এখানে ব্যাগে আসলে ক্লোজ। তো এখন কিন্তু একবার ওপেন করে একবার ওপেন করে যাওয়ার সুযোগ নেই, জাস্ট ক্লিক করলে সাথে সাথে কিন্তু ব্যাগে আসতেছে, তারপর আরেকবার দিলে একদম কেটে যাচ্ছে। তো এই ভিডিও এ পর্যন্তই, নেক্সটের ভিডিওতে আমরা আরেকটা সিস্টেম দেখব ব্যাক বাটন অ্যাড করার টুলবারে, তো সেইটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।